Hello students, welcome to my class. এই ভিডিওতে আমি আলোচনা করিম 2.1 এক্সারসাইজের কোয়েশ্চন নাম্বার 3 9 10 আর 11 এস ওয়া 9 10 11 এই তিনটা কোয়েশ্চন আমি করিম কোয়েশ্চন নাম্বার 3 কি কইছিলে আমি কি করিব লাগে ইয়াতে তলর সমীকরণ বোর সমাধান করা সমাধান করিব লাগিব আর ফলাফলর শুদ্ধতা পরীক্ষা করা মানে ফলাফল মানে যেটো আনসার পাম আনসারটো আমার শুদ্ধ হয়েছে না নাই সেইটো আমি পরীক্ষা করে চাব লাগে তো ইয়ার আগর ভিডিওত আগর কোয়েশনবিল করা হয়েছিল তোমালোকে নিশ্চয় চাইছা চাগে যদি নাই চা কোনো কথা নাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটো তোমালোকে চাই লবা তাতে মই লিঙ্কবোৰ দিয়া আছে তোমালোকে এটা এটা গৈ প্রত্যেকটো ভিডিও চাই লব পাৰিবা ঠিক আছে তো আমি স্টার্ট করো হা তো স্টুডেন্টস কোয়েশনটো মই লিখি ললো তিনিৰ ন নম্বৰটো 0.5y প্লাস 5y বাই 6 আছে ইকুৱেলস 21 প্লাস 0.75y তো সমাধান করিম আমি আকৌ এবাৰ সমীকৰণটো আমি লিখি ললো এতিয়া আমি এটা কাম করিম ইয়াত সলক সোৱা ইয়াত y আছে এফালে আছে নহয় জানো তো এই সলক বিলাক আমি গোটেই বিলাক বাওঁফাললৈ লৈ আনিম তো এটো আমি লিখিম সমীকৰণ সমাধান কৰোতে সদায় আমি কাৰ চিন দিম যেহেতু সমান চিন মাজত আছে তো 0.5y প্লাস 5y বাই 6 আৰু ইফালে এটো আমি সমান চিহ্নৰ এটো পাৰে সাইড চেঞ্জ কৰি লৈ আহিছোঁ প্লাছ আছে তো মাইনাছ হ'ব 0.75y ইকুৱেলছ এইফালে 21টো থাকিল ঠিক আছে ধ্ৰুৱক পদটো সদায় আমি সমান চিহ্নৰ সোঁফালে ৰাখিবলৈ চেষ্টা কৰিম বাকী চলকৰ পদ যিকেইটা আছে গোটেইবিলাক আমি সমান চিহ্নৰ বাওঁফালে আনিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে তো এতিয়া আমি ইয়াক লিখিব পাৰোঁ 0.5y মানে আমি এনেকৈ লিখিব পাৰোঁ 5/10 ঠিক আছে চৰি 5y/10 দশমিকটো উঠাই দিলোঁ আৰু ঘৰত তেতিয়া কি কৰিলোঁ একৰ এক লিখিম একৰ পিঠিত মই কেইটা শূন্য দিম দশমিকৰ পিছত যেটা অংক আছে সিমানটা তো এইটো হৈ গ'ল তাৰপিছত ইফালে 5y/6 এইটো আছে মাইনাছ এইটো কি লিখিম আমি 75 লিখিলোঁ দশমিকটো আঁতৰাই দিলোঁ 75y হৈ গ'ল আৰু ঘৰত আমি কি লিখিম একৰ পিঠিত কেইটা শূন্য দুটা শূন্য ঠিক আছে দশমিকবিলাক উঠাই দিলে আমি সদায় এনেকৈয়ে কৰিব লাগে তো তো চোৱা ষ্টুডেণ্টছ এইটো 5/10 আছিলে তো ফাইভেরে আমি কটাকটি করে দিল পাঁচে গুণ পাঁচ পাঁচ দুগুণ দহ তো প্লাস 5y/6 এটা যে আছে তেনে থাকি তারপর 75/100 আছে তো আমি পঁচিশে কাটিব পাৰোঁ দুইটাকে 25 তিন গুণ 75 25 চারি গুণ 100 তো 3y/4 থাকিলে তো লাইনটো একবার লিখি লওঁ এইটো এইটো 1y তাৰমানে y/2 তাৰমানে y গুণ y হ'ব নহয় জানো তো একটু পূরণ কৰি লাভ নাই প্লাস 5y/6 আছে মাইনাছ এইফালে 3 আর ওয়াই পূরণ হব 3y/4 ইকুয়েলস 21 এতিয়া আমার হরত কি কি আছে চাচন তিনটা ভগ্নাংশ আছে হরত কি কি আছে 264 তো আমি 264 লিখি ললো 264 নহয় 264 2,6,4 তিনটাকে হরণ করব পরাকয়ে বা অন্তত দুটা ঘরে হরণ করব পরা সংখ্যা আছে না এনেকা একটা সংখ্যা আছে না যেটুরে তিনটাকে হরণ করবে পারি হয় আছে দুইরে দুইরে আমি হরণ করব পারি 2 এগুণ 2 2 3 গুণ 6 2 দুগুণ 4 তো এতিয়া চা আর এই 3 আর 2 তো মৌলিক সংখ্যা হয় একটু তো পূরণ করে লাভ নাই গতি 2 পূরণ 3 পূরণ 2 কি হয়ে গেল 3 4 গুণ 12 হয়ে যাব আমার লখাগু ঠিক আছে তো আমি ভগ্নাংশর যোগ বিয়োগ করবলে হলে আমার কি লাগিব লখাগু লাগবই গতি ইয়াতে লখাগু আমি উলিয়াই ললো 12 তো আমার নিয়ম মতে কি করব হরে লখাগু হরণ করব লাগিব তো দুইরে যদি 12 হরণ করো আমি কিমান পাম 6 পাম 2 6 গুণ 12 সেই 6 টো লৈ গৈ পেলাই ইয়াতে লবত যি আছে তালত পূরণ করিম তার পিছত হে লিখিম তো 2 6 গুণ 12 6 আর ওয়াই পূরণ করলে 6y ঠিক আছে তারপর 6 রে 12 হরণ করলে দুবার হব 2 5 গুণ 10 আর ওয়াই মাইনাস 4 রে 12 হরণ করলে 3 পাম 3 3 গুণ 9y তো মাজর প্লাস এইটো মাজর মাইনাস এইটো ইকুয়ালস 21 ঠিক আছে তো এতিয়া ইয়াতে 12 হল তো ইয়াতে 6 আর 10 কিমান হব 6y/10y কিমানটা ওয়াই হয়ে গেল 16টা ওয়াই মাইনাস 9y ঠিক আছে এইফালে 21 কার চিন আমি দি যাব লাগিব মাজত সমান চিন আমার থাকিবই লাগিব মন করিবা সমাধান করতে সদায় এইবিলাক কথা মন করিব লাগিব আমি তো ইয়াতে 12 হল 16y বা 9y গলে কিমান হব 7y ঠিক আছে তো ইকুয়েলস এফালে থাকি গেল 21 হলনে এতিয়া আমাক যেহেতু ওয়াইৰ মান লাগে ওয়াইৰ সৈতে থকা সংখ্যাবিলাক আমি আঁতৰ কৰিম ওয়াই ইকুয়েলস যিটো তলত আছে 21টোতো আছিলে আগৰ পৰা যিটো তলত আছে 21ৰ সৈতে পূৰণ হ'ব তো 12 হল আৰু 7টো ক'ত আহিব ওপৰত আছিলে তলত আহিব তো কিমান হ'ব 7 3 21 therefore y2 কিমান পালো এতেকে y = 12 3 গুণ
36 পালো আমি y মান এটো 36 পালো গতিকে এটো শুদ্ধ হয় নে নহয় ফলাফলটো আমি পরীক্ষা কৰি চাব লাগিব তো আমি ফল পরীক্ষা আৰম্ভ কৰিম তো বাওপক্ষ বুলি লিখি ললো বাওপক্ষত কি দিয়া আছে সমীকৰণটোৰ প্ৰশ্নত তাৰমানে সমীকৰণটোৰ 0.5 y plus 5y by 6 তো এতিয়া 0.5 y ৰ মানটো আমি পাতি দিও কিমান আছে পাইছিলো 36 তো 36 পাতি দিলো প্লাস এফালে 5 আৰু y মানে আমি কি লিখিম 36 লিখিম যেহেতু y মান 36 পাইছিল এটো 6 ঠিক আছে এই দুটা পূৰণ কৰি দিয়া দশমিকৰ কথাটো অকমান সময়ৰ কাৰণে পাহৰি যোৱা পূৰণ কৰি দিয়া 5 6 গুণ 30 ৰ কোণ হাতে গল 3 5 3 15 3 18 হল দশমিক আছিলে দশমিকৰ পিছত এটা অংক আছিলে তো দশমিকটো দি মেনেকৰ জায়গাত যাতে তাৰ পিছফালে এটা অংক থাকে হয়নে এই শূন্যটো দশমিকৰ আগফালৰ শূন্যটোৰ কোনো মিনিং নাই এটো দৰকাৰ নাই তাছ 6 এ 36 ক আমি কাটিব পাৰো 6 6 গুণ 36 মাজৰ প্লাসটো এটো 5 6 গুণ কিমান থাকি গলে এফালে 30 ঠিক আছে দশমিকৰ পিছত যদি কেৱল শূন্য থাকে হেতু আৰু দশমিকো দিব দৰকাৰ নাই শূন্যটো দিব দৰকাৰ নাই তাৰমানে 18 প্লাস 30 হৈ গ'ল তো এটো কিমান হৈ গ'ল 3 একে 4 48 হ'ব ঠিক আছে তো বাম পক্ষৰ পৰা আমি y মান পাততে আমি কিমান পালো 48 পালো এতিয়া হোম পক্ষৰ পালে পাতি চাও 48 পাও নে নাপাও আমি চাও তো আমি হোম পক্ষ লিখি ললো 21 প্লাস 0.75 y তো আমি 21 টো লিখিলো প্লাস 0.75 ইনটু এফালে কিমান আছেলে 36 আছেলে 36 টো আমি পাতি দিলো ঠিক আছে তো এতিয়া এটো 21 লিখিলো প্লাস 0.75 তো 75 বাই 100 লিখি দিলো হয় না ইনটু 36 টো আছে তো আমি 25 এর কাটিব পারো 25 3 গুণ 75 25 4 গুণ 100 ঠিক আছে আর 4 রে 36 ক 4 9 গুণ 36 আমি এই ধরনে কাটিব পারো ইয়াত পালো 21 প্লাস 9 3 গুণ কিমান থাকিলে 27 হয় না 3 পূরণ 9 আছে 3 9 গুণ 27 তো এই দুটা যোগ করা আমি কিমান পাম 48 এ পাম তো কি দেখিলো যে বাম পক্ষৰ পৰা যিমান পাইছিলো হোম পক্ষৰ পৰা আমি কিমানে পালো তো এতেকে আমি কি দেখিম আমার জিটু মান আমি পাইছিলো y মান 36 এটো তার মানে শুদ্ধ আছে তো আমি লিখিম বাম পক্ষ সমান হোম পক্ষ তার মানে ফল পরীক্ষা সিদ্ধ হল বাম পক্ষ সমান হোম পক্ষ ঠিক আছে এই ধরনে আমি সমাপ্ত করি অঙ্কটো তো আমি কোয়েশ্চন নম্বর 3 এর 10 নম্বরটো লিখি লৈছো 10x + 7y 4x = 2 দি আছে তো সমাধান বুলি কইলে জেনেকে সমীকরণটো দিয়া আছে সেই সমীকরণটো এজ ইট ইজ আমি উঠাই ললো তো এতিয়া আমি কি করিম এটো 10x প্লাস 7 বুলি মই লিখি ললো আর এই তলর যেহেতু এখানে এটাই ভগ্নাংশ আছে হরটো আমি সাইড চেঞ্জ করে দিম সাইড চেঞ্জ করলে কত যাব এটো লগত পূরণ হবো 2 ইনটু 4x ভালকে মন করিবা এটো ক্রস দিছো এটো পূরণ চিহ্ন আর x টু সাবা কেনেকৈ লিখিছো ঠিক আছে কনফিউজ নহবা তোমালোকে তো ডাইরেক্ট আমি 4 দুগুণ 8 বুলি লিখিব পাৰি 4 দুগুণ 8x আমি লিখিব পাৰিলো হয় তো 10x প্লাস 7 ইকুয়েলস 4 দুগুণ 8 আৰু x2 আছে ঠিক আছে তো এতিয়া যিবিলাক চলক আছে 10x হৈ গ'ল এইটো 8x হৈ গ'ল সমান চিহ্নৰ এইটো পাৰি লৈ আনি মাইনাস 8x হ'ব যিহেতু একো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন এফালে আহিলে মাইনাস হ'ব আৰু প্লাস 7 টো আমি সেইটো চাইডে লৈ যাম এইটো মাইনাস 7 হ'ব ধ্ৰুৱক সংখ্যাবিলাক আমি সোঁফালে লৈ যাবলৈ চেষ্টা কৰিম তো ইয়াৰ পৰা আমি পালো 10x ৰ পৰা 8x গলে দুটা x থাকিলে আৰু ইফালে মাইনাস 7 টো আছেই তো এতেকে x ৰ মান কিমান হৈ যাব x ৰ ফৈতে যিটো সংখ্যা আছে এইটো সংখ্যা সদায় পূৰণ হৈ থকা সংখ্যা হয় গতিকে কি কি হ'ব হৰত যাব আৰু মাইনাস 7 বাই 2 পালো তেনেহ'লে আমি x ৰ মান এইটো হৈ গ'ল আমাৰ আনসাৰটো এতিয়া এই আনসাৰটো শুদ্ধ হয় নে নহয় আমি ফল পৰীক্ষা কৰিম এতিয়া আমি ফল পৰীক্ষাত আমি কি কৰিম বাওঁ পক্ষ কৰিলে হৈ যাব কাৰণ সমান চিহ্নৰ এফালে ধ্ৰুৱক সংখ্যাহে আছে হয়নে এফালে চলক নাই ইংলিছ আলফাবেটখিনি নাই গতিকে আমি এফালে কৰিলে হৈ গ'ল বাওঁপক্ষত যেতিয়া কৰিম আমি আনচাৰটো কি পাব লাগিব টু পাব লাগিব ঠিক আছে তো আমি ফল পৰীক্ষা আৰম্ভ কৰিম বাওঁপক্ষ লিখি ল'লো 10x প্লাছ 7 বাই 4x আছে হয়নে তো ইয়াকে আমি লিখিম এইটো 10 টোতো আছে আৰু 10x মানে 10 ইনটু x তো 10 ইনটু x মানে কিমান আছে মাইনাছ 7 বাই মাইনাছ 7 বাই 2 এইটো হৈ গ'ল এক্সৰ মান আৰু ইফালে প্লাছ আছে প্লাছ এইটো 7 লিখিলোঁ তলত আছে 4 ইনটু এক্স মানে মাইনাছ 7 বাই 2 আকৌ আমি লিখিলোঁ ঠিক আছে তো এই দুটা পূৰণ হৈ আছে গতিকে আমি কটাকটি কৰিব পাৰোঁ ওপৰৰটো আৰু তলৰটো গোটা সংখ্যা সদায় ওপৰত ধৰা যায় গতিকে এইটোৰে তলৰটোৰে ওপৰটো কাটিব পাৰোঁ বা ওপৰটোৰে তলৰটো গতিকে 2 5 গুণ 10 এইটো হৈ গ'ল তাৰপিছত এইটোৰে ইয়াকো কাটিব পাৰোঁ 2 2 গুণ 4 চাবা ইয়াৰ চাৰিটো এই চাৰিটো কাটিছোঁ যিহেতু চাৰিৰ ওপৰফালে আমি লিখিব লাগে যিটো কটাৰ পিছত যিটো সংখ্যা পাম একে সমান লিখিলে এইটো 24ৰ নিচিনা হৈ যাব এইটো মন কৰিবা ভালকৈ লিখিবলৈ চেষ্টা কৰিবা এইটো তাৰপিছত
তলত হৈ গল এতিয়া 7 টু যা 14 মাইনাস 14 পাই গলো এটো মাইনাস আছে যেহেতু 2 7 গুণ 14 5 7 গুণ 35 মাইনাস আছে যেহেতু মাইনাস 35 আৰু প্লাস 7 আগৰ পৰা এটা আছিলে তাক আমি আকৌ লিখিলো তো এতিয়া এটো হৈ গল মাইনাস 14 আৰু 35 ৰ পৰা 7 গলে মাইনাস 35 টো ডাঙৰ গতিকে তাৰে সিন আহিব 28 হ'ব হয়নে তো 28 লিখিলো তো মাইনাস মাইনাস কেনসেল হৈ গল 14 দুগুণ 28 তো ইয়াৰ পৰা আমি কিমান পালো 2 পালো মাইনাস মাইনাস কেনসেল তলে ওপৰে মাইনাস থাকিলে প্লাস হৈ গল তো আমাক 2 লাগিছিল সমপক্ষৰ পালে আছিল নহয় জানো 2 গতিকে আমি লিখিম এটো সমপক্ষ মানে সমপক্ষৰ সমান পাই গলো তো আমি তা মানে জিটো আছিল আনসারটো x 7 মাইনাস 7/2 জিটো পাইছিলো হেতু তা মানে শুদ্ধ আছে তো x মাইনাস 7/2 তো 3 এর 11 নম্বর প্রশ্নটো লিখি ললো x মাইনাস 9/x মাইনাস 4 ইকুয়ালস 2/3 সমীকরণটো দিয়া আছে আমি যেহেতু সমাধান করিম এটো আমি লিখি ললো সমীকরণটো তার পিছত আমি এফালো এটা ভগ্নাংশ এফালো এটা ভগ্নাংশ হলে সদায় আমি এনেকে ক্রস পূরণ করিম বজ্র গুণন বলি কয় এ তলটোরে উপরটো পূরণ করিম উপরটোরে তলটো পূরণ করিম তো তলটোরে প্রথমতে উপরটো পূরণ করিম 3 ইনটু x মাইনাস 9 ইনটু ব্র্যাকেট দিলে পূরণ করা বুঝায় তো x মাইনাস 9 আমি পূরণ করিম এফালে 2 রে কাক পূরণ করিম x মাইনাস 4 ভালকে মন করিবা এফালে এটা ভগ্নাংশ এফালে এটা ভগ্নাংশ যদি থাকে আমি এনেকে ক্রস পূরণ করিব পারু এটুক কয় বজ্র গুণন ঠিক আছে তো এটু 3 আর x পূরণ হলে 3x হই গল 9 আর 3 পূরণ হলে 27 হই গল 27 তো 2 আর x পূরণ হলে 2x হই গল মাইনাস 2 4 গুণ 8 তো x বিলাক আমি সমান চিহ্নর বাউফালে লৈ আনো তো এটু হৈ যাব 3x মাইনাস 2x আৰু সংখ্যাবিলাক সেইটো সাইডত লৈ যাওঁ মাইনাছ এইট আগৰ পৰা আছে মাইনাছ 27 সেইফালে গ'লে প্লাছ 27 হৈ গ'ল ঠিক আছে তো ইয়াৰ পৰা পালোঁ আমি তিনিটা এক্সৰ পৰা দুটা এক্স গ'লে এটা এক্স থাকিব আৰু ইফালে কিমান হ'ব এইটো আমি 19 পালোঁ হয়নে তো এতেকে এক্সৰ মান কিমান পালোঁ 19 পালোঁ তো এইটো মান আমাৰ শুদ্ধ মান হয়নে নহয় আমি এতিয়া ফল পৰীক্ষা কৰি চাম তো সমীকৰণটো দিয়া আছিলে এইটো এতিয়া সমান চিহ্নৰ ইফালে চোৱা সোঁফালে চোৱা কেৱল ধ্ৰুৱক সংখ্যাই আছে ইংলিছ এলফাবেট নাই গতিকে আমি কেৱল বাওঁফালেই আমি কৰিম বাওঁফালে কৰি 2/3টো আমি উলিয়াব চেষ্টা কৰিম যদি বাওঁফালৰ পৰা এক্সৰ মান যিটো পাইছোঁ আমি 19 19টো পাতি পেলাই আমি চাম য'ত য'ত এক্স আছে তাতে আমি 2/3 পাওঁ নে নাপাওঁ যদি 2/3 পাওঁ তেনেহ'লে আমাৰ মান এক্সৰ মান যিটো পাইছোঁ 19 সেইটো শুদ্ধ আছে তাৰ মানে আৰু যদি নাপাওঁ 2/3 তেনেহ'লে আমি জানিম যে আমি যিটো আনচাৰ পাইছোঁ এক্সৰ মান সেইটো ভুল হৈ গ'ল তো আমি লিখি ললোঁ বাওঁপক্ষ এক্স মাইনাছ 9/x মাইনাছ 4 তো এতিয়া ইয়াতে এক্সৰ মান আমি পাতি ল'ম 19 মাইনাছ 9 আৰু এক্সৰ মান ইয়াতো পাতিম আমি 19 মাইনাছ এইটো 4 আছে 4 পাতিলোঁ হয়নে তো 19 মাইনাছ 9 মানে আমি পাম 10 আৰু 19 মাইনাছ 4 মানে আমি পাম 15 হয়নে তো পাঁচেৰে আমি কাটিব পাৰোঁ 5 দুগুণ 10 5 3 গুণ 15 পাঁচেৰে দুইটাকে হৰণ কৰিব পাৰোঁ গতিকে আমি পাই গ'লোঁ 2/3 তো 2/3 আমি আকৌ লিখিলোঁ তাৰ মানে কাৰ সমান পালোঁ আমি সোঁপক্ষৰ সমান পালোঁ হয়নে সোঁপক্ষৰ 2/3 আছিলে তো সোঁপক্ষ পাই গ'লোঁ ঠিক আছে ষ্টুডেণ্টছ তো আজি আমি যিখিনি কৰিলোঁ নিশ্চয় তোমালোকে বুজি পাইছা তো আজি ভিডিওটো মই ইয়াতে সামৰিম ষ্টুডেণ্টছ নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম নতুন কুৱেশ্যনৰ চলিউশ্যনৰ সৈতে থেংক ইউ ষ্টুডেণ্টছ কিপ ৱাচিং মাই চেনেল